আমরা এবার creativefreelancer.com এর ট্রায়াল প্রজেক্ট সম্পর্কে জানব। আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে তার পাশে যদি এই ধরনের কোনো চিহ্ন দেখতে পাই, এই চিহ্নটি মূলত মিন করছে যে এটি একটি ট্রায়াল প্রজেক্ট। আমি এখানে ক্লিক করলে এই ট্রায়াল প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পাবো। ট্রায়াল প্রজেক্ট মূলত দু ধরনের হয়। আপনি অ্যাজ এ সার্ভিস প্রোভাইডারও আপনি ট্রায়াল প্রজেক্টে অংশ নিতে পারেন, এবং অ্যাজ এ সার্ভিস বায়ারও এটিতে অংশ নিতে পারে। অর্থাৎ কেউ যদি বায়ার হয়, সার্ভিস বায়ার হয়, সেও একটি বারের জন্য ট্রায়াল প্রজেক্ট নিতে পারবে, আর আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার এই ট্রায়াল প্রজেক্টের সুবিধা নিতে পারবেন। তবে যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো রেটেড হচ্ছেন, অর্থাৎ আপনি যদি নন রেটেড হন, তবেই কেবলমাত্র এই ধরনের ট্রায়াল প্রজেক্টগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এবং যারা এই ধরনের প্রজেক্ট যারা নতুন, তারাই মূলত বেশি উইন করে, সুতরাং আপনার উইনের সম্ভাবনা এখানে রয়ে যায়। ফলে নতুনদের ক্ষেত্রে এটি একটি ভালো স্কোপ। আর যারা সার্ভিস বায়ার, তারা কেবলমাত্র একবারই এই ট্রায়াল প্রজেক্টে অংশ নিতে পারবেন, অর্থাৎ ফ্রি পোস্ট করতে পারবেন। তবে জেনারেল যে চার্জ সেটি থাকবে, জেনারেল যে সার্ভিস চার্জটি সেটি নর্মাল ফিজ হিসেবেই দিতে হবে।